হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। বহুদিনের একটা ইচ্ছা ছিল একটা রাইডিংয়ের জন্য রাইডিং প্যান্ট। এতদিন আমি যে সমস্ত রাইডিং করেছি রাইডিং প্যান্ট ছাড়াই বা এই রোড থেকে রাইডিং প্যান্ট নিয়ে, তো ইমোশনটা একদম এই বুকের ভিতর থেকে বেরোচ্ছে। তো ভিডিও সঙ্গে থাকুন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন। আর বাইরে বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারে এখন আমি বেরিয়েছি কলকাতা, তো একবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অ্যাকশন ক্যামে। কতটা শ্যুট করতে পারবো জানি না, আজকে আবার সাউন্ড কোয়ালিটি কেমন আছে সেটা আবার দেখার। মাঝে মাঝেই টাপুর টুপুর বৃষ্টি পড়ছে। তো এখন বাজে প্রায় একটা, বেরিয়েছি কলকাতার জন্য, ইচ্ছা আছে অফ রোডে যাব। তো যেটা বলছিলাম যে রাইডিং প্যান্ট কেনার, এটা একটা ইমোশনাল স্টোরি আছে। বাড়ি থেকে বেরিয়ে অ্যাকশন ক্যামটা লাগাতেই পারলাম না সেইভাবে, বারবার বৃষ্টি আসছে, রোদ্দুর উঠছে, বৃষ্টি আসছে। তো বাড়ি থেকে বেরোনোর সময় আমি রাজুদাকে ফোন করেছিলাম, অর্থাৎ রাজুদা বলতে অফ রোডের ওনার, ফোন তো পাইনি। অনেকবার ফোন করেছি, ফোন ধরেনি, জানি না দোকান খোলা আছে কি না। তো যদি দোকান খোলা থাকে চলে যাব রাজুদার কাছে, আর যদি দোকান না খোলা থাকে চলে যাব মোটো মোড়সে। তো দেখা যাক কি হয়। আর যেটা বলছিলাম যে রাইডিং প্যান্ট কেনার সঙ্গে আমার একটা ইমোশন জড়িয়ে আছে। এর আগে যতগুলো সব রাইড করেছি কোনোটাতেই আমার নিজস্ব রাইডিং প্যান্ট ছিল না, আমি অপরের রাইডিং প্যান্ট নিয়ে রাইড করেছি। তো মনের মধ্যে কোনো একটা জায়গায় একটা আক্ষেপ ছিল যে নিজের প্যান্ট ছাড়া অপরের প্যান্ট নিয়ে করছি। হ্যাঁ, তো যার প্যান্ট নিয়ে রাইড করছি সে হয়তো মনক্ষুণ্ণ হতে পারে, তবে হয়েছে কি না সেটা বলতে পারবো না। তো সেই কারণেই আমার মনে একটা পয়েন্ট ছিল, এরপরে যে কোনো বড় রাইড করলে আমি কিন্তু নিজস্ব রাইডিং প্যান্ট নিয়ে তারপরে আমি রাইড শুরু করব। তো আজকে সেই স্বপ্ন সফল হতে চলেছে, এটার সঙ্গে একটা ইমোশন জড়িয়ে আছে, তো এটা ঠিক বলে বোঝাতে পারবো না একদম। আজকে রাজুদার দোকান বন্ধ। তো এই রাজুদার দোকান হচ্ছে মোটরসাইকেল অ্যান্ড ক্যাফে, আজকে বন্ধ আছে। রাজুদার থেকে অনেকবার ফোন করছিলাম এই কারণেই ধরেনি। তো প্ল্যান এ ফেল, প্ল্যান বি তো আছেই, কিছু করার নেই। তো সামনেতেই পাটুলির ওখানে মোটো অ্যান্ড মোটস বলে একটা দোকান আছে, সেখানে যাব আজকে। মোট কথা, রাইডিং প্যান্ট কিনেই বাড়ি ফিরবো। তো এখন পাটুলিতে চলে এসেছি, এইখান থেকে ডান দিক নিতে হবে, এই উপরে একটা রেল মেট্রো রেলের ব্রিজ আছে, তো এখান থেকে ডান দিক নেব, এটা মেট্রো রেলের স্টেশন। শহীদ ক্ষুদিরাম, রাস্তা ভুলে গেছি সেই জন্য আর একবার ম্যাপটাকে একটুখানি দেখে নিলাম। হ্যাঁ, ব্যাস শুধু শুধু পড়ে গেছে, শুধু শুধু। এখানে গর্তটা রাস্তার মাঝখানে আছে বলেই পড়ে গেছে। ভগবান মোটো মোট যেন খোলা থাকে, না হলে কিন্তু খুব বেইজ্জত হয়ে যাবে। হ্যাঁ, বেইজ্জত হয়ে যাব বউয়ের কাছে আমি। তো অফ রোড তো খোলা পেলাম না, তো মোটো মোটসেই চলে এলাম। তো আজকে রাইডিং প্যান্ট কিনেই বাড়ি যাব, তো ভিডিও সঙ্গে থাকবেন। আমার বাজেট মোটামুটি সাথে কাছাকাছি। তো এর আগে মোটো মোটসে এসেছিলাম, মোটো মোটস কোনো দিনও নিরাশ করেনি, আজকে আরেকবার এসেছি মোটো মোটসে।
আর এসে এই যে রাইডিং প্যান্ট আছে এটা হচ্ছে রাইনক্সের এই মডেলটা কি আছে দাদা মডেলটা আছে এয়ারটেক্স তো রাইনক্সের এয়ারটেক্স এই মডেলটা আমি পছন্দ করলাম 1600 দেখেছি সোলেসের ফিটিংসের থেকে রাইনক্সের ফিটিংস আমার বেস্ট মনে হয়েছে আর এই রাইডিং প্যান্টটা অলরেডি আমি আগে আমি ইউজ করেছি রাজস্থান রাইডে তো এটা অন্য অন্য কালারে আমি ইউজ করেছিলাম গ্রে কালারের তো এটা আমি এখন ব্ল্যাক কালারে সেম মডেল সেম কালার নিচ্ছি মোটামুটি দাম পড়ছে এটা 7000 টাকার মতো আর তোমরা সবাই জানো মোটোমোট সম্পর্কে বলার কিছু নেই এখানে সব কিছুই পাওয়া যায় তো এর আগে মোটোমোট থেকে মলয়ের আমাদের রাইডিং গ্রুপেরই মেম্বার তার টপ র্যাক ক্র্যাশ গার্ড জানার সমস্ত কিছু এখানে লাগানো হয়েছিল আর আজকে আমি আবার এখানে এসেছি সেই সেই সূত্রেই আর রাইডিং প্যান্টটা পছন্দ হলো আর এরপরে দেখবো হচ্ছে গ্লাভস আর এর সঙ্গে রাইডিং প্যান্টের সঙ্গে কিন্তু আমাদের রেন লাইনারটা দিচ্ছে না শুধু থার্মাল লাইনারটা আছে তো রেন লাইনার যেহেতু নেই আলাদা করে আমাকে 1200 টাকা দিয়ে কিনতে হবে তো আমার রেন লাইনার অলরেডি একটা আছে তো এটা ভেবে দেখি যদি বাজেটে খুলে যায় হয়তো আমি নিয়ে নিতেও পারি রেন লাইনার তো এখন নেবো হচ্ছে একটা গ্লাভস তো শেষ পর্যন্ত ঠিকই করলাম একটা রেন প্যান্ট নিয়ে নেব তো রেন প্যান্ট অলরেডি বার করছে তো কারণ অন্যর যে রেন প্যান্ট সেটা রাইনক্সের প্যান্টের সঙ্গে ফিটিং নাও হতে পারে সেই কারণে আর রিস্ক নিলাম না তো সেই জন্য রেন প্যান্টটা নিয়ে নেওয়াই ঠিক মনে করছি বাজেট হয়তো একটুখানি বেড়ে গেল তো কিছু করার নেই তো অবশ্যই এটা ভালো কিছুই হবে আর তার সঙ্গে ম্যাসেনটেকের ম্যাসেনটেক্স একটা গ্লাভস নিলাম 1100 টাকা দাম নিল তো শেষ পর্যন্ত কত বিল হলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই গ্লাভসটা কেনা হয়েছে তো এই গ্লাভসটা কেনা হয়েছে এই গ্লাভসটাই আমি পরে বাড়ি যাব ভালো কাজ করছে তো এই পাটুলির মোড়েতে নচিকেতার আগে পুলিশ দাঁড় করিয়ে কাগজপত্র চেক করছিল শুধু 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 সময় নষ্ট হ্যাঁ গো ফ্লোটিং দেখো না যাও এগিয়ে যাও রাখ থাক না এটা ফ্লোটিং মার্কেট এটা এই এই মার্কেটে এই মার্কেটের ওপরে জল জমলে জল হলে এই মার্কেটের ফ্লোটিং মানে ভাসে এখানে সব বাজারঘাট সব কিছু বসে এই জায়গাটায় এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট সেই চলো না গো তুমি কি নিমন্ত্রণ করেছো নাকি পুলিশ তোমায় নিমন্ত্রণ করেছো নাকি পুলিশ তোমায় এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো চলো এখানে কেস দেওয়ার মতো সব রকম যন্ত্রপাতি রেখে দিয়েছে আমি তো মোটোমোট থেকে ফেরার পথেই এইখানে স্মার্ট বাজার দেখতে পেলাম এখানে ওয়াও মোমো আছে তো এখান থেকে একটু মোমো ট্রাই করবো আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর কোনো রকমে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম আমরা বাড়িতে চলে এসেছি আর কোনো রকমভাবে শ্যুট করতে পারিনি অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো রাইডিং প্যান্ট আজকে আমার হাতে চলে এসেছে আর সেই রাইডিং প্যান্ট নিয়ে আমি লাদাখ রাইড করব আর মাত্র কয়েকদিন বাকি আছে মাত্র মিনস আর এক মাসও বাকি নেই তো খুব সুন্দর ব্লগ বানানোর চেষ্টা করব ভিডিও সঙ্গে থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আর একটা নতুন ভিডিওতে ততদিনের জন্য বাই বাই এই সাইডটাতে দারুণ বৃষ্টি হয়েছে একদম রাস্তা চপচপে ভিজে হয়ে গেছে এবং পাশে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে তাদের যে জলের ছিটেগুলো হেলমেটের ভাইজারে পুরো ভর্তি হয়ে যাচ্ছে আর সামনে এখনও পর্যন্ত দারুণ মেঘ করে আছে আর যে গ্লাভসটা কিনেছি সেই গ্লাভসটা এখন পরে আছি বেশ বেশ কমফোর্টেবল চলবে